Big match coming up. Bangladesh versus England. Prothom match ta Bangladesh joy diye shuru koreche. Ditiyo match ei dharamshalay England er bipokkhe 11-15. Shukhoshriti ache Bangladesher. Ki ghorte jacche dharamshalay England er bipokkhe Bangladesher shobi janabo. Tiger dekhe track korche TSports. So welcome to Tracking the Tigers. Apnader shonge achi Mahfuz Alam ebong এই ম্যাচের আগে বাংলাদেশ দল যেভাবে প্রস্তুত হয়েছে এবং বাংলাদেশ দলের প্রস্তুতি এবং বাংলাদেশ দলকে ঘিরে এই ম্যাচকে ঘিরে আশপাশে মানুষজন সমর্থক খেলোয়াড় কিংবা আর অন্যান্যরা কি ভাবছে না ভাবছে সবই আপনাদের জানাবো স্টে উইথ আস টাইগারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা দিন জিমে টাইগাররা সময় কাটিয়েছে এবং সেই সঙ্গে তারা নেটেও কিন্তু প্র্যাকটিস করেছে এর মধ্যে অনেকেই আসেননি তার মধ্যে তাসকিন আছেন মোস্তাফিজুর রহমান রয়েছেন শরীফুল রয়েছেন তারা তাদের ইনাফ প্র্যাকটিস আছে অন্তত সেটা ভেবেই হয়তো আজকে তারা মাঠে আসেননি লিটন দাস পুরোপুরি নেটে তাকে আসলে দেখা যায়নি জিমটাই তিনি করেছেন এবং জিম করে তারপর আলটিমেটলি তিনি চলে গেছেন বাকিদের কিন্তু আমরা আলটিমেটলি অ্যাক্টিভ দেখেছি তারা নেটে প্র্যাকটিস করেছেন যার যার ড্রিলগুলো আছে সেগুলো ঠিকঠাক মতো করেছেন সেই জায়গাতে চলুন দেখি নেই নেটে টাইগারদের প্র্যাকটিস সেশনটা কেমন ছিল তানজিদ তামিমকে ঠিকঠাক শেপে দেখতে চায় দল একই সঙ্গে তাওহিদ হৃদয় যে ফর্মটা তিনি আসলে ক্যারি করছিলেন তার ইন্টারন্যাশনাল ডেবু হওয়ার পর থেকে সেই জায়গাতে তাওহিদ হৃদয়কেও পুরোপুরি তার পারফেক্ট শেপে কোচরা অবশ্যই দেখতে চায় সে কারণেই এই দুজনের সঙ্গে বিশেষভাবে আমরা কাজ করতেও দেখেছি কোচদেরকে এবং সেই জায়গাতে বিশেষভাবে কাজ হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গেও কোচদের সঙ্গে খেলোয়াড়দের যে মুহূর্তগুলো আছে সেগুলো একবার দেখে নেওয়া যাক বাংলাদেশ ভার্সেস ইংল্যান্ড এই ম্যাচটা বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা মনে হয় নতুন করে আপনাকে না বললেও চলবে কারণ আপনি জানেন আপনি বোঝেন এবং এই ম্যাচটার দিকে আপনি আসলে নজর রেখেছেন সাবেক খেলোয়াড়রা কী ভাবছেন এই ম্যাচটা নিয়ে গণমাধ্যম কর্মীরা বা কী চিন্তা করছেন এবং সেই সঙ্গে বাংলাদেশের যারা সমর্থক রয়েছেন কিংবা যারা সিগনেচার ফ্যান আছেন তাদের মাথায় বা কী ঘটছে চলুন দেখে নিই আশা তো আসলে অনেক দেখি কারণ আমাদের আইসিসি ইভেন্ট যদি আমরা খেয়াল করে থাকি 2011-15 দুইটা ওয়ার্ল্ড কাপে আমরা ইংল্যান্ডকে হারিয়েছিলাম যদিও 2019 ওয়ার্ল্ড কাপে তারা অনেক বড় একটা স্কোর করে ফেলেছিলেন তারপর আমরা কিন্তু ভালো একটা ফাইট করেছিলাম সাকিব অসাধারণ একটা 100 করেছিল তো আজকের এই মাঠে আমার কাছে মনে হয় যে আমরা যেহেতু খেলেছি আমাদের উইকেট এবং আউটফিল্ড সব কিছু আমাদের পরিচিত ইংল্যান্ডের জন্য যদিও তারা আইপিএল খেলে থাকেন তারা খেলেছেন এই মাঠটাতে অনেক প্লেয়ার তো আমাদের জন্য একটা অ্যাডভান্টেজ তো ডেফিনেটলি আছে যেহেতু আমরা প্রথম ম্যাচটা উইন করেছি ইংল্যান্ড প্রথম ম্যাচটা খুব বাজেভাবেই হেরেছে আমি বলবো যে নিউজিল্যান্ড ডোমিনেট করে 9 উইকেটে উইন করেছে সেই জায়গায় আমাদের তো একটা কনফিডেন্স থাকবে আমাদের ব্যাটসম্যানরা যদি ভালো একটা স্কোর করতে পারে যদি আমরা আগে ব্যাটিং করি সেটা যদি 260+ একটা রান করতে পারি ডেফিনেটলি আমাদের একটা ভালো সম্ভাবনা আছে আমাদের বোলিং ইউনিট খুব ভালো করছেন রিসেন্টলি আমরা ওয়ার্ল্ড কাপের আগে প্র্যাকটিস ম্যাচও খেলেছি ইংল্যান্ডের সাথে সেখানে আমাদের বোলিং ফিল্ডিং খুব ভালো হয়েছে তামিম খুব চমৎকার ব্যাটিং করেছিল মিরাজ একটা 50 করেছেন তো অবশ্যই আমি মনে করি যে শান্ত ফর্মে আছেন সবাই ভালো ব্যাটিং ফর্মে আছেন তো সবাই মিলে যদি জাস্ট আমরা 50টা ওভার ভালো ব্যাটিং করতে পারি আমার মনে হয় যে অবশ্যই আমাদের একটা ভালো সম্ভাবনা আছে এই ম্যাচ জেতার আমার মনে হয় বাংলাদেশ ইউজুয়ালি উইনিং কম্বিনেশন ভাঙতে চায় না আর এখানে হয়তো মাহমুদুল্লাহ রিয়াদ লাস্ট খেলায় সেরকম কিছু মানে পার্টিসিপেটই করতে পারেনি সেটা হতে পারে সিক্স বোলার ইংল্যান্ডের সাথে আমার মনে হয় না নিবে আমার ধারণা ব্যাটিংটাই তারা স্ট্রং রাখবে ইংল্যান্ডের যেরকম বোলিং অ্যাটাকটা বেশ ভালো তো ওই জায়গাটাতে ডিফেন্ড করার চেষ্টা করবে 8টা ব্যাটসম্যান নিয়ে আর আমার মনে হয় সাকিব আর মেহেদির উপর তাদের ওই কনফিডেন্সটা আছে এখন ফাস্ট বোলার 3 জনকে ফুল 10-10-10-30 ওভার দিয়ে হয়তো তাদের এটা কাভার করতে হবে কিছু কিছু জায়গায় তো একটু গ্যাপ থেকেই যায় তবে মাহমুদুল্লাহ রিয়াদের বোলিং আছে শান্ত হয়তো টপ স্পিন করতে পারবে উইকেটের উপর অনেক কিছু ডিপেন্ড করবে যদি দেখা যায় যে সেরকম আবার একটু স্লো উইকেট হচ্ছে তখন হয়তো সাকিব মেহেদির সাথে রিয়াদকে ইউজ করবে আমার কাছে মনে হয় না লাইন আপ চেঞ্জ করবে কালকে কারণ উইনিং কম্বিনেশন ওয়ার্ল্ড কাপের ফার্স্ট ম্যাচ ইংল্যান্ডের সাথে তারা খেলছে ব্যাটিংটা স্ট্রং রাখার চেষ্টা করবে
যেহেতু লাস্ট ম্যাচ উইন করেছে, তারপরে আমি মনে করি যে ম্যাচ বাই ম্যাচ যদি আমরা চিন্তা করি ইংল্যান্ডের সাথে, আমাদের এক্সট্রা একটা বলার থাকলে আমার মনে হয় যে টিমের জন্য বেনিফিট হবে। একটা এক্সট্রা যদি একটা স্পিনার থাকে, যে সেটা নাসুম হতে পারে, সেটা শেখ মেহেদি হতে পারে, কারণ আফগানিস্তানের সাথে আমাদের কিন্তু বলার একটা শর্ট ছিল। যদিও ছয় নম্বর বলার হিসাবে আমরা মাহমুদুল্লাহকে দেখেছি এক ওভার বল করেছেন, কিন্তু ম্যাচ জেতার জন্য আমার মনে হয় যে আমাদের একটা জেনুইন বলার আর কি ছয়টা বলার লাগবে। ভীষণ কুরমুরে গোলমার্ক পক্স বিস্কুট একটু জায়গা বুঝে খান। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.